वेलकम टू कमिना फूड ब्लॉग्स। तो आज के किन्तु ब्लॉग टा शुरू करछि एकदम ही अन्य जगह थेके। तो आज के किन्तु आमी आछि होटेले, तो बेंगालोरे एसछि आमी आज के। तो सेखाने एकटि आमी बिरियानी दोकाने जाबो, एखानकार बिरियानी केमन टेस्ट तोमार साथे शेयर करब। तो चलो सेखाने जावा जाक। एखन बाजछे 9টা, तो 9টাতে বেরিয়ে পড়েছি এখন ব্লগ করতে। এখানে কিন্তু আমি আছি বেঙ্গালুরুর বুম সান্দ্রা, যে একটি জায়গা রয়েছে এখানে বুম সান্দ্রা নামে। তো সেখানে আমি হোটেল নিয়েছি, তো সেখানে থাকছি। একটু বাবা ট্রিটমেন্টের জন্য এসেছি, তো ভাবলাম যে একটা ব্লগও করে যাওয়া যাক। তো এখানে যদি কেউ আসে তো তার সুবিধা হবে, বা এখানকার বেঙ্গালোরের যে বিরিয়ানি টেস্ট কীরকম সে তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো। তো চলো। আর এছাড়াও কিন্তু এখানে স্ট্রিট ফুড রয়েছে অনেক রকম ধরনেরই, কোন ধরনের চাইনিজ এবং রেস্টুরেন্ট এবং কোন ধরনের খাবারের রেস্টুরেন্ট পাবে। এছাড়া ওখানে হোটেল কিন্তু অনেকটাই রয়েছে, অনেকগুলোই হোটেল রয়েছে। এখানে এসে দেখলাম এখানে অনেক বাঙালি এবং বাংলাদেশি ট্রিটমেন্ট করার জন্য আসছে। তো তাই জন্য আরও সুবিধা হবে বাংলাতে একটা যদি আমি ব্লগ করি। তো তাই জন্য আমি বিশেষ করে বলবো একটা বিরিয়ানি দোকানে খোঁজ দিচ্ছি, যারা একটু বিরিয়ানি খেতে ভালোবাসো। তো এখানকার বিরিয়ানি কিন্তু একদমই অন্যরকম। এর একদিন ট্রাই করেছিলাম, তোমার সঙ্গে শেয়ার করছি আজকে। তো চলো, তো সেই বিরিয়ানি দোকানের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ভাইয়া, ইয়ে কি ইয়ে কিয়া হো রা হে? কবাব হো রা হে। ইসকা রুপিস কিয়া হে দাম? এক প্লেট কা 100 রুপিস। 200 গ্রাম আয়েগা। আর বিরিয়ানি বিরিয়ানি কত রুপিস কা হে? বিরিয়ানি 110 কা হে। চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। চিকেন আর কি মিলেগা চিকেন সাথে? কবাব চিকেন কবাব চিকেন বিরিয়ানি কালমি বিরিয়ানি কালমি ও বহুত কিছু মিলেগা। আন্ডা বিরিয়ানি কা চাই আপনাকে? তো हमको एक आरआर स्पेशल कबाब, आरआर स्पेशल कबाब बिरयानी। हां, अनेक किसी राना खावर राना হচ্ছে। তো এসে চলে সিট। এখানে তো বিরিয়ানির হাড়িটা কত বড়, এটা হাড়ি ঠিক না, সাসপেন্ড টাইপের আছে। তো এখানে দাদা রান্না করছিল, তো বেশ খুব ভালো লাগলো, সাপোর্টিভ খুব। এখানে রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে আরআর স্পেশাল যে এখানে বিরিয়ানি দোকানটা এসেছি, তো বিরিয়ানির দোকানটাতে অনেকগুলো মিনিতে অনেক কিছুই আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন লবণ বা সব কিছু রাখা থাকে, সস রাখা থাকে, এখানে কিন্তু রাখাই আছে রায়তা। এই যে হচ্ছে রায়তা রাখা আছে। আর এখানে একটা ভাই, ইসকো কি খেতে? সেরু গ্রেভি হ্যাঁ, গ্রেভি গ্রেভি, ইসকো গ্রেভি খেতে হয়। তো গ্রেভি হ্যাঁ, ইয়ে বিরিয়ানি তো চলে এসছে গাইস। তো আজকে তো একা একা ভিডিও বানাতে চাই, সেলফি ক্যামেরাতে শুধুমাত্র ভিডিও হচ্ছে। তো বিরিয়ানি কী কী দিয়েছে সেটা দেখি, ওখানে বিরিয়ানি সাথে কী কী দিয়েছে দেখে নিই। দেখে নিন একটা, এটা আরও স্পেশাল বিরিয়ানি, তার দাম হচ্ছে 130 টাকা। তো ওখানে একটা সিদ্ধ আন্ডা দিয়েছে, চিকেনের পিস দিয়েছে দু পিস, ছোটো চিকেনের পিস, ও নিচেও একটা আছে, বেশ অনেকগুলো, 3টে চিকেনের পিস দিয়েছে, বেশ ছোটো ছোটো হলেও কিন্তু অনেকটাই। আর এর আগের দিন আমি যখন খেয়েছিলাম, এর আগের দিন যখন খেয়েছিলাম তখন এই ডিমের বদলে একটা অমলেট ছিল কিন্তু। তো চিকেনটা হিসেবে আছে, চিকেনটা একদম গরম গরম কিন্তু দেখতে পারে কতটা কোয়ান্টিটিতে। আর এখানে দিয়েছে চিকেন ফ্রাই টাইপের, হ্যাঁ চিকেনকে ফ্রাই আছে, তা কাবাব যেটাকে বলছে। তো খেয়ে দেখা যাক, গরম গরম রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে অয়েলি অয়েলি হালকা রাইস, ভালো দেখতে, বেশ ভালো লাগছে পুরো কিন্তু, ইয়েলো একদম। তো গাইস বিরিয়ানি তো এখানে চলে এসছে, তো বিরিয়ানির সাথে কাবাব দিচ্ছে, কাবাবটা ট্রাই করি ফার্স্টে কিন্তু, কাবাব বা ফ্রাই যেটাকে বলছে। আমরা যেটা অনেকটা দেখে চিকেন ফ্রাইয়ের মতো মনে হচ্ছে, তো ট্রাই করি ফার্স্টে। বোনলেস ঠিক না, বাট বেশ ভালো লাগছে কিন্তু, এটা শুধু ডিম যেমন আছে শুধু ডিম সেরকমই হবে। এখানকার বিরিয়ানিটা ট্রাই করি ফার্স্ট, রাইসটা একবার। রাইসটা টেস্টটা একদমই অন্যরকম, একটু হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি টাইপের। এখানকার টকটা খুব বেশি পছন্দ করে খেতে, ভালো খেতে কিন্তু, এটা একটু তোমার কিন্তু এসে এখানে অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এছাড়াও চিকেন ট্রাই করে দেখি ফার্স্টে, নর্মাল চিকেন বিরিয়ানি চিকেন যেটা। বেশ সফট হয়েছে। আর হচ্ছে কথা, কোয়ান্টিটি কিন্তু চিকেনে অনেক টিম,
130 টাকা চিকেনের কোয়ান্টিটি অনেকটি আর রাইসের কোয়ান্টিটিও অনেকটি গরম গরম বেশ কিন্তু ভালো লাগছে খেতে একটু প্রথমে ডিম নিই যে ডিম ডিমের কুসুমটা কাটা করে ভাঙি কুসুমটা দিয়ে হালকা করে একটু ফ্রাই চিকেনটা আর নর্মাল চিকেনটা দিয়ে একটা বাইট হোক একটা ক্যামেরার সামনে চলে আসবে বাইকটা নষ্ট হয়ে গেল একদমই বাইকটা বেশ ভালো লাগলো কিন্তু এরকম আলু হলে আরো ভালো হতো আমাদের তো আলু খেয়ে অভ্যস্ত কিন্তু আলু হলে একটু ভালো হতো ঠিকই আছে চলো এটা খেয়ে ফটাফট শেষ করা যায় এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো যেখানকার যে বিরিয়ানিগুলো সার্ভ করা বা যে কোনো খাবার সার্ভ করা হচ্ছে সব কিন্তু কলা পাতার উপরে তো আছে কলা পাতার উপরে কিন্তু সব কিছু সার্ভ করা হয়েছে তো আমরা প্রায় প্রায় খাওয়াটা হয়তো হয়ে গেছে আপনার মনে পড়লো এখানে এই জিনিসটা বলাই হয়নি আমার জিনিসটা খুব ভালো লাগে যেখানে একটা আলাদা কিন্তু টেস্ট পাওয়া যায় এই কলা পাতাতে যাওয়ার ফলে সব জায়গায় বেশিরভাগ জায়গায় দেখলাম কলা পাতার উপর কিন্তু সার্ভ করা হয়েছে সব খাবারগুলো বেশ ভালো লাগলো জিনিসটা জিনিসটা খাওয়ার পক্ষে হেলদিও ভালো দোকানের নাম হচ্ছে আর আর বিরিয়ানি শপ তো এখানকার এন্টেরিয়ারটাও ভালোই লাগলো আর এছাড়া ওখানে অনেক কিছু বানাচ্ছে পরাটা টাইপ তারপর অনেক কিছু তো এখানকার লোকেশানটা হচ্ছে এন্নাগাড়া গেট আর নিয়ার হচ্ছে নারায়ণা হসপিটাল তো এটাই বললো আমাকে তো ওই জন্য তোমার সাথে লোকেশানটা শেয়ার করে দিলাম তো তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ পিছনে আমার পিছনে রোডটা আর যেখান থেকে আমি বেরোলাম সেটা হচ্ছে নারায়ণা হসপিটালের গেট তো চলো গাইস আর এখান থেকে একটা জুস টাইপের জিনিস নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে আছে তো আমার যেহেতু সর্দি লেগে গেছে সেহেতু এটাকে এখন আপাতত খাচ্ছি না আর এছাড়া তোমার সাথে শেয়ার করছি এখানে তোমার বাঙালি হোটেল যারা বাঙালি হোটেল আসতে চাও তো এখানে বাঙালি হোটেল রয়েছে তো আমি অ্যাকচুয়ালি বাইরে এসে বাঙালি কী খাবো সবসময় তো বাঙালি জিনিস খাচ্ছি তো সেই জন্য আর বাঙালি কিছু খাচ্ছি না আপাতত সোডা যেটা নিয়েছিলাম তো সোডাটাতে সিস্টেমটা কিন্তু ভালো লাগলো এই যে এখানে একটা খাপড়ি টাইপের ছিল তো সেই খাপড়িটাকে এভাবে ছিপতে হলো আমি বুঝতে পারছিলাম প্রথমে তো এভাবে তো ট্রাই করিনি কখনো এটা প্রেস করলাম তো ঢুকে গেল ভিতরে এই যে ভিতরে এটা আছে ভিতরে এই যে প্রেস করলাম এটাতে তো ঢুকে গেল এটা আর এখানে জানা খেতে বেশ ভালো ট্রাই করা যেতেই পারে লিচি লিচি টাইপের অনেকটা ফ্লেভারটা যথেষ্ট ভালো আর এখানে ধোসার বেশ ভালো তো আমি ট্রাই করেছি কিন্তু একদিন এসে এখানে প্রায় প্রায় অনেকগুলো খাবার ট্রাই করেছি খাদক মানুষ তো বুঝতেই পারছো না খেলে কি আর হয় তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এরকম ভিডিও দেখার জন্য আরে দেখো এখানে কিন্তু ভিতরে খেলার গুলি পেয়ে গেছি সেটা জিনিসটা বেশ ভালো লাগলো খেলার গুলিগুলো কিন্তু আগে যেমন খেলার গুলি দিত বাচ্চাকালে সেই খেলার গুলিগুলো পেয়ে গেছি যদিও এটা এখন কাটা সম্ভব নয় গাইস চলো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে লেটস বাই।